खुले, राधे राधे बोलिए, प्रेम से बोलो, जोर से बोलो, बोलो ना। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आबार चले एलाम नतून एकटा भिडियो निये तोमादेर संगे शेयर करार जन्य। आर एटाओ एकटा खूब उपकारी भिडियो होते चलेछे तोमादेर जन्य। जारा नतून मा तारा अवश्य भिडियोटा देखबे आर तादेर अवश्य एटा काजे लागबे। देखो आमार बेबी एखन 7+, तो एखन आमी ताके दूध दिए रुटी खावानोर प्रैक्टिस कराच्छि। जारा भाबछे जे दूध दिए रुटी खावानो जाबे कि जाबे ना, तारा अवश्य भिडियोटा देखले सब प्रश्नेर उत्तर पेये जाबे। ये दूध दिए रुटी तुम्हारा खावाते ही पारो, कोनो प्रॉब्लेम होबे ना, बरंच एते बाच्चार स्वास्थ्य भालो होबे आर एकटा पेट भर्ती खाबार बोलते पारो। तुमि जदि एटा रातेर बेला दिके खावाओ तो ताहले बाच्चारा जेमन बार बार घुम थेके उठे जाए किछु हालका खाबार खेले, किन्तु तुमि जदि दूध दिए रुटीटा खावाओ एटा किन्तु एकटा भारी खाबार, तो अनेकक्षण पेटे थाकबे, बाच्चारा तोमाके रातेर बेला बिरक्तिओ करबे ना, অনেকক্ষণ পেটে থাকবে। দেখো বন্ধুরা, আমি আটাটা মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়ার কারণ একটাই, যাতে খুব আটাটা সুন্দরভাবে নরম হয়ে যায়। আর তারপর আমি একটা গল্লা করে নিয়েছিলাম যতটুকু আমার দরকার, তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে। আর তারপরেই দেখো আমি পুরো একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এইবারে চলো এটাকে ভেজে নেওয়ার পালা। দেখো আমি গ্যাসটাকে তাওয়া বসিয়ে দিয়েছি, বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এরপর তাওয়াটাকে ভালো করে গরম করে নেবো আর তারপর দিয়ে দেবো বেলে রাখা রুটিটা। এবার ভালো করে উল্টে পাল্টে যেরকম করে ভেজে থাকো সবাই ভেজে নেবে। আর নিতে হবে এর ফুলা অংশটা, ফোলা অংশটা কি নরম। আর এখন 7+ বাচ্চা মানে অনেকটাই, আর বাচ্চারা কিন্তু বেশি মোটা জিনিস খেতে পারবে না, সেই জন্য ফোলা অংশটা কি নরম। আর দুধের সঙ্গে দিয়ে দিলে তো দেখতেই নাই, পুরো একদম গলে ছাতু। দেখো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা সত্যিকারের তোমরা অবশ্যই এটা রাতেবেলার দিকে খাওয়ানোর মানে চেষ্টা করবে, তো খুব ভালো একটা খাবার, পুষ্টিকর খাবার, হেলদিকর খাবার, মানে সব দিক দিয়েই ভালো। বাচ্চার বেশি খিদেও পাবে না, পেটটা অনেকক্ষণ ভরাট থাকবে। আর এই যে দেখো আমার রুটি হয়ে গেছে। এইবারে আমি দুধটা গরম করে নিচ্ছি। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। রেখে আমি এবারে, তোমরা যাদের বাচ্চাদের হচ্ছে দুধ স্যুট করে না তারা কিন্তু গরম জল দিয়েও এটা খাওয়াতে পারো। আর আমার বাচ্চা যেহেতু দুধ স্যুট করে আমি ওই জন্য গরুর দুধ দিয়ে ওকে খাওয়াবো। তোমরা চাইলে ফর্মুলা মিল্কও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো আমি এখানে রেডি করছি, আর দেখতে পাচ্ছ ইচ্ছা করে কীরকম পাটা দিয়ে নাড়ানোর চেষ্টা করছে, ফেলার চেষ্টা করছে, তার মানে ভাবো কত দুষ্টু। আর এই যে দেখো এখানে দুধটা প্রায় হয়েই আসছে। আর বাচ্চাদের দুধ বা গরুর দুধ যেটাই তোমরা খাওয়াবে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেওয়া উচিত, কারণ গরুর দুধে আর জলটাও কিন্তু বেশি করে দেওয়া উচিত বাচ্চাদের। এখন পুরো একদম খাঁটি দুধ খাওয়ানো মানে কোনো দরকারই নেই, অনেকটা পরিমাণেই জল দিতে হয়। সেই জন্য আমি একটু পাতলা পাতলা করেই দুধটা গরম করছি। আমি বেশি ঘন দুধ ওকে এখন খাওয়াই না, যখন একটু বড় হয়ে যাবে, 1 বছরের হয়ে যাবে, তখন থেকে আমি ঘন দুধটা দেবো। তারপর দেখো দুধ গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম ওই রুটিগুলোর ওপরে। আর এইবারে আমি খুব ভালোভাবে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো যাতে না ওর ভেতরের বাষ্পটা বেরোতে পারে। তারপর দেখো আমি ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে, তোমরা চাইলে 10-15 মিনিট পরেও আসতে পারো। আমি একটু বেশি টাইমই নিলাম যেহেতু খাওয়ানোর টাইম হয়েছিল না সেই জন্য। আর আমি এটা রাতেই খাওয়াবো, 12টা বাজে এখন, 12টা বাজে না, এখনও 15 মিনিট বাকি, তো পাক্কা 12টার সময় আমি এটা ওকে খাওয়াবো। দেখো পুরো আমি হাতে করে কিন্তু খুব ভালো করে মিহি করে নিচ্ছি। অনেকের হয়তো এটা খারাপ মনে হবে যে হাতে করে এরকমভাবে চটকাচ্ছি, তো আমার এটাতে কিছু মনে হচ্ছে না, যেহেতু আমার বাচ্চাই খাবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। আমিও দেখো পুরো একদম পুরো মিহি করে নিচ্ছি যাতে গোঁদলে করে খেতে পারে কিংবা চামচে করে খেতে পারে। আর ওর ভেতরের যে একটু একটু টুকরো যে রয়ে গেছে রুটির, ওইগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি। আমি চাইলে কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারতাম, কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে না একদমই পুরো পাতলা হয়ে যাবে, তাহলে দুধ খাওয়ানো আর রুটি খাওয়ানো এক মানে আলাদা হয়ে যাবে। দুধ মানে এমনি দুধ খাওয়ানো আর ওই একই রকমই হয়ে যাবে। সেই জন্য আমি একটু ঘন ঘন রেখেছি। দেখো বুঝতেই পারছো যে গোঁধলে করে খাওয়ানো যাবে। আর এখন বেজে গেছে 12টা, আমি আমার সোনামাকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, বাই, আবার আসছি কাল।